হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদেরকে বানি ফ্যামিলি ভ্লগে স্বাগত। আজ আমি এখানে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, কোনো ভ্লগ না, কোনো ইটিং শো না, একটা ভুতুরে বাড়ি দর্শন করাবো। তো মানে হন্টেড হাউস যাকে বলে, পৌর বাড়ি, পুরনো বাড়ি, ভুতুরে বাড়ি। তো তোমাদেরকে আমি সেই বাড়িটাই দর্শন করাতে চলেছি। আশেপাশে তোমরা দেখতেই পাচ্ছ অনেক পুরনো বাড়ি রয়েছে জায়গাটা, আর জায়গাটায় আমি লাইফে ফার্স্ট আসলাম। সত্যি বলতে গেলে আমি লাইফে ফার্স্ট এসেছি এই জায়গাটায়, আগে কোনো দিনও আসিনি। এখানে যে এরকম ঘাট বা কিছু রয়েছে তা জানি না। জায়গাটা পুরো নির্জন, রাতের বেলা তো ভৌতিক ব্যাপার, ভৌতিক ব্যাপার। বা অনেকে মানে কীরকম লাগে না কোনো নির্জন জায়গায়, জানি তো কী সব হয়, খুন খামারিও হতে পারে, আমি ঠিক ভালো করে জানি না কী হয় জায়গাটায়। সো ভৌতিক বাড়ি যাকে বলে, ভৌতিক জায়গা মানে এই ঘাটে না তোমরা বেশি লোকজনও দর্শন করতে পারবে না। এই যে মন্দির আছে সামনে, কত মন্দির তোমরা দেখতে পাচ্ছ, সব শিব ঠাকুর, বিশালাক্ষী দেবী, সব মন্দিরগুলো রয়েছে এখানে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ। আমি যে এই ঘাটে না গঙ্গার ঘাটটা যে দেখবে, এই গঙ্গার ঘাটে না একজন, আমরা ঢুকতে না ঢুকতে একটা লোক স্লিপ কেটে গেছে, আমি আমার কানে যা এসছে, বলে ওনাকে নাকি কে ধাক্কা দিয়েছে, পাগল হবে হয়তো, অত কিছু জানি না, অত কিছু নিয়ে বলতেও চাই না। তো মানে ভুতুরে জায়গা যাকে বলে, গা ছমছমে ব্যাপার। এখানে দেখো বেশি লোক নেই, আমি দুজনকে আসতে দেখলাম বলে এখানে আসলাম কি জায়গাটা দিয়ে। এখানে যেরকম গা ছমছমে ব্যাপার, কিছু ঘটতে পারে আমার মাথা ছিল না। তো একটা বট গাছ তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখাবো। এই যে যে বট গাছটা দেখছো না এখানটায় না, মানে আমি একটা পুতুল দেখেছিলাম, জুম করে দেখাচ্ছি কোথায় দেখেছিলাম, মানে জাস্ট কিছু সেকেন্ডের ব্যাপার, তারপরেই না হাওয়া হয়ে গেল পুতুলটা। তো তোমরা দেখো ভিডিওটা, আমি যখন গাছটা জুম করবো তখন তোমরা দেখতে পাবে। যেখানে জুম করে দেখাচ্ছি ওখানটাতে না একটা পুতুল দেখেছি। এই যে একটা বাড়ি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। মানে আমি মাকে বলেছিলাম যে জায়গাটা দেখানোর ভূত আছে, মা যাই হোক না দেখতে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি বাড়িটা, জুম করে দেখাচ্ছি। মানে বাড়িটার সামনে না দরজার সামনে একটা অলৌকিক ব্যাপার, মানে একটা মেয়েকে দেখলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, তারপরে এটা কোথায় গেল কে জানে, দেখতে পাইনি। এই বাড়িটার সামনে দেখো একটা কুয়ো মতন, ইটের যে স্তূপ মতন হয়তো দেখতে পাচ্ছ। আমি জুম করে ভালো করে দেখাচ্ছি, ইটের স্তূপটার কাছে না আমি একটা লোককে জিজ্ঞেস করলাম এটা কী কী ছিল, উনি বলছে কুয়ো ছিল। তা আমি বললাম বন্ধ করে দিয়েছে কেন, বলে পুরনো হয়ে গেছে আর দুই তিনজন মারাও গেছে কুয়োটায়, মানে এই বাড়িটা যাদের ছিল তারা জল খেতে গিয়ে মারা গেছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ বলুন।